রিসেপ্টর ফার্মাকোলজি নিজেই অনেক ফাস্ট। হ্যাঁ, রিসেপ্টরের প্রথমে আমি লিখেছি, অনেকের যে কমপ্লেন যে বোর্ড দেখা যায় না, আমি আসলে জানি না যে বোর্ডটা কিভাবে আরো ভিজুয়ালাইজ করা যাবে। আর বোর্ডে অ্যাকচুয়ালি কি লিখি আমি, হেডিং গুলো লিখি, অল আর গিভেন ইন দ্য বুকস। আমার স্টুডেন্টদেরকে বলবো প্লিজ গো থ্রু দ্য বুকস, এখানে জাস্ট হেডিং আকারে বোঝানো হয়। এবং যেই অনেকেই ক্লাসে লেকচার পিডিএফ দিয়ে দেন, এরকম লেকচার পিডিএফ গুলো বইয়ের সাথে মিলিয়ে পড়ে ফেলা ভালো। বোর্ডে দেওয়া আছে আমি কি বলবো তার হেডলাইন, সুতরাং বোর্ড ক্লিয়ার হলো কি হলো না, বোর্ডে কি ভিজুয়ালাইজ হচ্ছে কি হচ্ছে না, একজন চাইলেই এই বোর্ডটার ছবি তুলে যার যার কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারে, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, যাই হোক, আমরা পড়ছি যে মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, রিসেপ্টর ফার্মাকোলজি। তাহলে আমাদের রিসেপ্টর কনসেপ্টটা আগে বুঝতে হবে। হোয়াট ইজ রিসেপ্টর? রিসেপ্টরস আর ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার্স উইথ আর প্রোটিন অর লাইকোপ্রোটিন ইন ন্যাচার সিচুয়েটেড অন দ্য সেল সার্ফেস অর উইদিন দ্য সেল, উইদিন দ্য সেল দ্যাট ইজ সাইটোপ্লাজম অর নিউক্লিয়াস, হ্যাভিং কেমো রিকগনিশন প্রপার্টি। কেমো রিকগনিশন প্রপার্টিটা কি আমরা পরে জানবো। উইথ হুইচ ড্রাগ বাইন্ডস মোস্টলি রিভার্সিবলি অ্যান্ড ফর্ম আর ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, ফর্ম আর ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স। হ্যাঁ, that initiate a chain of response leading to characteristic events of drug, that is তারপরে আমরা পাবো action. তাহলে এই যে এত বড় একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, তাই তো? মুখস্থ করতে হবে না, এই ডেফিনেশনটা ভেঙে ভেঙে বুঝতে হবে। বুঝলেই পরে আমি রিসেপ্টরের কাজ কি সেটা জান বুঝতে পারবো। এবং রিসেপ্টর ছাড়া, রিসেপ্টরের এই কনসেপ্ট ছাড়া ফার্মাকোডিনামিক্স বোঝাই যাবে না। তাহলে আমরা তাহলে ফার্মাকোডিনামিক্স ক্লিয়ারলি বোঝার জন্য কি করব, রিসেপ্টর সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা রাখবো। এই ধারণাটা রাখার জন্য রিসেপ্টরের সংজ্ঞাটাকে একটু ভেঙে ভেঙে ছোট করে পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে রিসেপ্টর আমরা বলছি যে ম্যাক্রোমলিকুল অর বাইন্ডিং সাইট, এটা একটা ম্যাক্রোমলিকুল বাইন্ডিং সাইট। প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্ট তাকে ডিনোট করেছি লাল কালো দিয়ে, বাইন্ডিং সাইট। তারপরে বলেছি কি, লোকেটেড অন দ্য সারফেস অর ইনসাইড, তাহলে আইদার সারফেসে অর ইনসাইড দ্য সেল, দ্যাট মে বি সাইটোপ্লাজম, দ্যাট মে বি নিউক্লিয়াস। তারপরে কি ডিনোট করেছি, দ্যাট রিকগনাইজ, হ্যাঁ, রিকগনিশন, রিকগনাইজ, চেনা। হ্যাঁ, আমরা এই প্রত্যেকটাই আলোচনা করব। সিগন্যাল মলিকুল কাকে রিকগনাইজ করবে, সিগন্যাল মলিকুল আর ড্রাগ। তারপরে কি হবে, অ্যান্ড ইনিশিয়েট দ্য রেসপন্স। তাহলে এখানে পাঁচটা জিনিসকে আমরা নাম্বারিং করেছি, বাইন্ডিং সাইট, সারফেস অর ইনসাইড, রিকগনাইজ, সিগন্যাল মলিকুল অর ড্রাগ, দ্যান রেসপন্স। এখন এই ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করেছিলাম, ভালো ছবি আঁকি না, তো চেষ্টা করেছি ডায়াগ্রাম দিয়ে ছেলেমেয়েরা বুঝতে পারে এভাবে করে আঁকার। আচ্ছা, তো প্রথমেই যেটা লিখেছি যে কি, এখানে একটা ড্রাগ বা সিগনাল। হ্যাঁ, তাহলে রিসেপ্টরের আসলে এই যে মেন রিসেপ্টরের মেন কাজ ড্রাগের যে মলিকিউল তাকে আইডেন্টিফাই বা রিকগনাইজ করা, তাই তো? হ্যাঁ, সো দ্যাট ড্রাগ রিসেপ্টর একটা কমপ্লেক্স ফর্ম হবে, ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম হবে। হ্যাঁ, কমপ্লেক্সটা ফর্ম হয়ে তারপরে কি হবে, ড্রাগটা রেসপন্স, দ্যাট ইজ তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, দ্যাট ইজ ফার্মাকোডিনামিক এফেক্ট প্রোডিউস করবে। হ্যাঁ, আচ্ছা, এই ডেফিনেশনে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা মানে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স নাম্বার ওয়াইজ ডিনোট করেছি, প্রথমটা কি বাইন্ডিং সাইট। হ্যাঁ, ডায়াগ্রাম খেয়াল করে আমরা বোঝার চেষ্টা করি যে সিম্পল মানে এই বাইন্ডিং সাইটের সিম্পল ডেফিনেশনটা কি, বাইন্ডিং সাইট দ্যাট ইজ এমন প্লেস বা সাইট লোকেশন যেখানে কোনো ড্রাগ মলিকুল, লিগেন মলিকুল আর সিগন্যাল মলিকুল এসে বাইন্ড করতে পারবে, এই তো, খুব সিম্পল কথা। হ্যাঁ, সিগন্যাল মলিকুল বাইন্ড হওয়ার যে জায়গাটা তাকে আমরা বলছি বাইন্ডিং সাইট। এই বাইন্ডিং সাইট সেলের সারফেসে হতে পারে অথবা সেলের ভিতরে হতে পারে। হ্যাঁ, সারফেসে হলে সিগন্যাল মলিকুল সরাসরি তার সাথে অ্যাটাচ হয়ে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করবে, যদি সারফেসে হয়। হ্যাঁ, অ্যাটাচ হলো বাইন্ডিং সাইটের সিগন্যালটা, তাহলে হলো ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স। আর
যদি এই বাইন্ডিং সাইটে যদি সেলের ভিতরে আমরা একটু খেয়াল করি যে বাইন্ডিং সাইটটা ভিতরে গেছে এটা যদি ভিতরে হয় তাহলে কি হবে তাহলে কি ড্রাগটাকে কি করতে হবে মুভ করতে হবে সেই বাইন্ডিং সাইটে পৌঁছানোর জন্য ড্রাগটাকে মুভ করতে হবে তাই তো তো ডায়াগ্রামের যে আমি দেখিয়েছি যে বাইন্ডিং সাইট একটা এখানে একটা এখানে তাহলে দেখ এটা হলো কি সারফেসে সারফেসে এসে সিগন্যাল মলিকিউল অ্যাটাচ হলো ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম হলো দেন উইল ফর্ম ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স এন্ড প্রোডিউসেস অ্যাকশন এখন বাইন্ডিং সাইটটা এখানে আছে তাহলে কি করতে হবে একে এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার ক্রস করে এসে এই বাইন্ডিং সাইটে বসতে হবে হ্যাঁ আচ্ছা এই ক্রস করে ভিতরে আইদার এটা এটা সাইটোপ্লাজম হতে পারে নিউক্লিয়াস হতে পারে তাই তো আচ্ছা তাহলে বাইন্ডিং সাইটের সেকেন্ড ডিনোট ওয়ার্ড ছিল আমাদের সারফেস অর ইনসাইড এটা সারফেসে নাকি ইনসাইড দ্য উইদিন দ্য সেল হ্যাঁ অর্থাৎ রিসেপ্টরের যে লোকালিটি সেটা বোঝাচ্ছে অর্থাৎ রিসেপ্টর কোথায় অ্যাভেলেবল সেটা কি সেলের সারফেসে নাকি ভিতরে যদি সারফেসে হয় তাহলে ড্রাগ মলিকিউল সোজা তার বাইন্ডিং সাইটে এসে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে তার রেসপন্স শো করবে বাট যদি এই সাইট যদি সেলের ভিতরে হয় তাহলে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করে অ্যাকশন শো করতে হলে কি করতে হবে এক্সট্রা সেলুলার টু মানে ইন্ট্রা সেলুলার ক্রস করে আসতে হবে আচ্ছা তো ক্রস করে যে আসবে যে আমরা বলছি এক্সট্রা সেলুলার টু ইন্ট্রা সেলুলার ক্রস করে আসবে তাহলে আসার জন্য তার একটা ক্ষমতা লাগবে ড্রাগের এই সিগন্যাল এটা হতে পারে ড্রাগের মলিকিউল এটা হতে পারে লিগেন্ড মলিকিউল এটা হতে পারে একটা সিগন্যাল তাহলে এই একে যখন ভিতরের রিসেপ্টর যেখানে তার বাইন্ডিং সাইট আছে এখানে যদি এই রিসেপ্টর বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করতে হয় তাহলে তার কি ক্ষমতা লাগবে লিপিড সলিবিলিটি কি ক্ষমতা লাগবে লিপিড সলিবিলিটি ড্রাগ শুড বি লিপিড সলিবল টু ক্রস দ্য এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার এই একে ক্রস করতে আসতে হবে এবং তার ড্রাগটাকে কেমন হতে হবে মোর লিপিড সলিউবল অফকোর্স লিপিড সলিউবিলিটি থাকতে হবে ড্রাগের আচ্ছা তাহলে এসে ভিতরে এসে তার রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে কমপ্লেক্স ফর্ম করে তার ডেফিনিট রেসপন্সটা শো করলো এই যে ভিতরে যেটা আইদার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস হ্যাঁ তো এখানে যাদের রিসেপ্টর থাকে তারা কারা যত প্রোটিন সিনথেসিস দ্যাট ইজ ট্রান্সক্রিপশন ট্রান্সলোকেশন ওয়ালা যত রিসেপ্টর আছে তারা জেনারেলি সেলের ভিতরে থাকে হ্যাঁ থার্ড ওয়ার্ড যেটাকে আমরা যেটা থার্ড নাম্বার দিয়ে ডিনোট করেছি সেটা কি রিকগনাইজ অর্থাৎ কি চেনা হ্যাঁ আইডেন্টিফাই করা কাকে চেনা এই যে রিকগনাইজ করবে কাকে রিকগনাইজ করবে যে আমরা লিখেছি রিকগনাইজ এবং এটা তিন নাম্বার দিয়ে ডিনোট করছি এটা কাকে রিকগনাইজ করা সিগন্যাল মলিকিউল তাহলে এই সিগন্যাল মলিকিউল যাকে রিকগনাইজ করবে রিকগনাইজ করার ক্ষমতাটা রিসেপ্টরের থাকতে হবে এটা আমি লাস্ট আমার ক্লাসে যেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে রিকগনাইজ করা অর্থাৎ সে আমি এখানে আছি আমার অফিসে ভিতরে আছি আমার আমার সাথে একজন মিট করতে চায় তাহলে সে আমার আমি তাকে চিনি কিন্তু সে আমার অফিস চেনে না তাহলে আমি আমার এমন একজন স্টাফকে পাঠালাম যে স্টাফ আমার সেই ব্যক্তিকে চেনে সেই ব্যক্তিকে চেনে যে আমার সাথে মিট করতে আসতে চায় এখন যে আসবে রাস্তাটা দিয়ে সে যদি আমার অফিসের রাস্তাটা না চেনে তাহলে তার আসার পারপাসটা ফুলফিল হলো না সে তার মিটিংটা সাকসেসফুল হবে না আচ্ছা এখন আমি তাকে পাঠালাম আমি এমন একজন স্টাফকে পাঠালাম যে তাকে রিকগনাইজ করতে পারবে যাকে আইডেন্টিফাই করতে পারবে সে তাকে চেনে তাহলে এই যে রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন যাচ্ছে আমি তাকে রাস্তায় পাঠালাম তাকে চিনে যেহেতু সে তাকে চিনে আমার কাছে নিয়ে আসার জন্য এখন এই রাস্তাটাতে দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে হাজার হাজার সিগন্যাল এই হাজার হাজার শত শত সিগন্যালের মধ্যে সে তার সিলেক্টিভ সিগন্যালকে নিয়ে তার তাকে যা যাকে দরকার সেই দরকারি সিগন্যালটাকে নিয়ে আমার পর্যন্ত আসলো এই ক্ষমতাটাই হলো রিসেপ্টরের কি রিকগনিশন করার ক্ষমতা হ্যাঁ কাকে কাকে করার ক্ষমতা সিগন্যাল মলিকিউল আর ড্রাগ তো এই যে অনেক অনেক সিগন্যাল থেকে যে সিলেক্টিভ সিগন্যালকে আনলো
এরকম প্রতিটা রিসেপ্টরে তার নিজস্ব কি থাকে ক্যারেক্টারিস্টিক আছে, যার গুণে সে তার স্পেসিফিক ড্রাগকে বাইন্ডিং সাইটে অকুপাই হতে অ্যালাউ করে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড কি লিখেছি, মলিকিউল। হ্যাঁ, এটা হতে পারে ড্রাগ, সিগনাল মলিকিউল। এখানে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের সিগনাল মলিকিউল এঁকেছি, তাই না? একটা রাউন্ড, আমি জানি না বোর্ডটা আসলে দেখা যাচ্ছে কিনা, কারণ ক্লাস শুরু হলে ছেলেমেয়েদের কমপ্লেন্ট আছে বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ড আনক্লিয়ার। আচ্ছা, তো এখানে অনেকগুলো শেপের সিগনাল মলিকিউল। এখন আমরা বাইন্ডিং সাইডে তাকেই অ্যালাউ করেছি, কাকে, যার স্ট্রাকচার সিমিলারিটি আছে। হ্যাঁ, তাহলে বিভিন্ন রকম শেপে সিগনাল মলিকিউল মলিকিউলের মধ্য থেকে সেটাই বাইন্ড করেছে যে কিনা রিসেপ্টরের সাথে স্ট্রাকচারালি সিমিলার। হ্যাঁ, আমি ক্লাসটা অনেক দ্রুত নেওয়া যায় বা যারা ফোর্থ ইয়ার তাদের জন্য হয়তো এগুলো অনেক আগেই পড়া হয়ে গিয়েছে। এখনকার যে ফার্মাকোকাইনেটিক্স এবং ডিনামিক্সের ক্লাসগুলো মূলত আমি থার্ড ইয়ারদের কথা মাথায় রেখে ক্লাসগুলো নিই, যে জন্য একটু সহজ করে বলার চেষ্টা করি। আচ্ছা, তো সিগনাল বলছি আমরা যে সেটাই বাইন্ড করবে যেটা কিনা কি যার সাইজ, মানে সিগনাল মলিকিউল ডিফারেন্ট ডিফারেন্ট শেপের মধ্যে সেই সিগনাল মলিকিউল বাইন্ডিং সাইটে বাইন্ড করবে। এখানে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় খেয়াল করতে হবে কি যে ড্রাগের মলিকিউল কোন সাইটে, মানে ড্রাগের মলিকিউলের কোন সাইটে বাইন্ড করতে না পারে। যদি বাইন্ড করতে না পারে তাহলে আমি একটা ড্রাগ দিলাম, আমি এক্সোজেনাসলি একটা ড্রাগ দিলাম, এটা কোনো বাইন্ডিং সাইটে বাইন্ড করতে পারলো না এবং কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করতে পারলো না, তাহলে কি ড্রাগটা কোনো অ্যাকশন প্রডিউস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কি সে বাইন্ড করতে পারবে। তাহলে আমরা লাস্ট ক্লাসে পল আর্লিক সায়েন্টিস্ট পল আর্লিকের কি পড়েছিলাম, যে একটা ড্রাগ ততক্ষণ পর্যন্ত অ্যাকশন প্রডিউস করবে না যতক্ষণ পর্যন্ত না সে কি বাইন্ড করবে। তাহলে ড্রাগকে অ্যাকশন প্রডিউস করার জন্য কি করতে হবে, অবশ্যই বাইন্ড করতে হবে রিসেপ্টরের সাথে। এটা কে বলেছেন, সায়েন্টিস্ট পল আর্লিক। আচ্ছা, কর্পোরা এগানেসিয়া কিটেলটা। আচ্ছা, তো এই যে ড্রাগ যে একটা কি ম্যাজিক বুলেট, এই কনসেপ্ট আমাদের দিয়েছেন পল আর্লিক। এখন সেরকম যদি রিসেপ্টর যদি আনঅকুপাইড থাকে, হ্যাঁ, কোনো সিগনাল বা কোনো ড্রাগ মলিকিউল সেখানে বাইন্ড না করে, তাহলে সেই রিসেপ্টরেও কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে না। এখানে একটা রিসেপ্টর আছে, এখানে একটা সিগনাল মলিকিউল, এই সিগনাল মলিকিউলটা এসে এখানে অকুপাই করেছে বাইন্ডিং সাইটে, তখনই না রিসেপ্টর কাজ করবে। রিসেপ্টর যখন আনঅকুপাইড, কেউ এসে বাইন্ড করেনি, তখন রিসেপ্টরের কোনো ক্ষমতা নাই। ড্রাগ এরকম, ড্রাগ আমি দিলাম সে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে কোনো কোথাও বাইন্ড হতে না পারবে। ঠিক সেরকম রিসেপ্টর যখন আনঅকুপাইড, তখন রিসেপ্টরের কোনো এই সমস্ত কাজ নাই, যতক্ষণ পর্যন্ত আনঅকুপাইড ততক্ষণ পর্যন্ত সে আসলে ফাংশনলেস, তার কোনো ফাংশন নাই। আচ্ছা, যদিও তার ইন্ট্রিনসিক প্রপার্টি কিছু আছে, সেটা আমরা পরে জানবো আরও। আচ্ছা, এখন লাস্ট কি লিখেছি, রেসপন্স। হ্যাঁ, এবং রেসপন্সটাকে আমি কি লাল কালি দিয়ে ডাক দিয়েছি, বোর্ড বোঝা যাচ্ছে কি না, কেউ কিছু লিখছে না, তো কাজে আমি ওইদিকে মনোযোগ দিচ্ছি না, বলে যাচ্ছি আমার মতো। আচ্ছা, রেসপন্স হচ্ছে, রেসপন্স দ্যাট ইজ সেই ইফেক্ট যেটা পাওয়ার জন্য বা অ্যাচিভ করার জন্য আমরা ড্রাগ বা কেমিক্যাল সিগন্যাল পাঠিয়েছি, তাই তো? আর এটাই হলো আমাদের ফার্মাকোলজিক্যাল রেসপন্স আর ফার্মাকোডিনামিক রেসপন্স। তাহলে আমরা কাকে পাঠিয়েছি একটা ড্রাগ বা কেমিক্যাল সিগন্যালকে, কেন, টু প্রডিউস দিস রেসপন্স, কেন পাঠিয়েছি, রেসপন্স প্রডিউস করার জন্য। তাহলে আমরা ড্রাগ বা সিগন্যালকে পাঠিয়েছি টু প্রডিউস দ্য রেসপন্স। এখন এই যে আমরা বলছি যে হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, অর্থাৎ এই যে ড্রাগটাই রেসপন্স তৈরি করছে, এটাই কি আমরা বলছি ফার্মাকোডিনামিক্স, মানে ড্রাগ বডির সাথে কি করে সেটাই হলো আমরা ফার্মাকোডিনামিক বলি, তাই তো? তাহলে এই ইফেক্ট পাওয়ার জন্য আর অ্যাচিভ করার জন্য আমরা যে ড্রাগ বা কেমিক্যাল সিগন্যাল পাঠিয়েছি সেটাই হলো আমাদের ফার্মাকোলজিক্যাল রেসপন্স আর ড্রাগ রেসপন্স। আচ্ছা, এখন এই রেসপন্সটা কি হতে পারে, এই রেসপন্সটা কি হতে পারে, এই রেসপন্সটা কেমন হতে পারে,
রেসপন্সটা হইতে পারে, যে কিছু টার্ম লিখেছি আমি, হতে পারে অ্যাগনিস্টিক, হতে পারে অ্যান্টাগনিস্টিক। এই যে ইম্পর্টেন্ট কতগুলো টার্ম যেগুলো আমাদের জানতেই হবে রিগার্ডিং দ্য ফার্মাকোডিনামিক্স, নট অনলি ফার্মাকোডিনামিক্স, ফার্মাকোলজিতে এই টার্মগুলো আমরা ইনভ্যারিবলি পাবো এবং এই টার্মগুলোর সাথে আমাদের অবশ্যই পরিচিত হতে হবে। মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, তো অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, ইনভার্স অ্যাগোনিস্ট, পার্শিয়াল অ্যাগোনিস্ট, লিজেন্ড আর লাইগেন্ড যেটাই বলি, এইগুলো আমরা এই টার্মগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব। অ্যাগোনিস্ট বলতে আমরা কি বুঝি? অ্যাগোনিস্ট আমরা বুঝছি যে হুইচ অ্যাক্টিভেটস দ্য রিসেপ্টর অ্যান্ড গিভ রেসপন্স অ্যাজ লাইক ফিজিওলজিক্যাল সিগনাল। হ্যাঁ, তাহলে ফিজিওলজিক্যাল সিগনাল দ্যাট ইজ আমার যে এন্ডোজেনাস আমার বডিতে যা আছে তার সেটাতে যা রেসপন্স করবে অ্যাগোনিস্ট ঠিক এরকমই রেসপন্স করবে। হ্যাঁ, অ্যাগোনিস্ট মিনস একই মতো করা। অ্যাগোনিস্ট কথাটার মানে আমরা বলছি যে একই মতো করা বা একই রকম একইভাবে চলা, একই রকম রেসপন্স শো করা। কিন্তু এই একইটা কার মতো? তো অ্যাগোনিস্ট কার মতো হতে হবে? বলা হচ্ছে যে হুইচ অ্যাক্টিভেট রিসেপ্টর অ্যান্ড গিভ রেসপন্স অ্যাজ লাইক ফিজিওলজিক্যাল সিগনাল। কার মতো? তাহলে ফিজিওলজিক্যাল আমার এন্ডোজেনাস যে সিগনাল আছে তার মতো হলে পরে আমরা তাকে বলছি অ্যাগোনিস্ট। তাই তো, যেমন বডি এন্ডোজেনাস হিস্টামিন, হ্যাঁ, এটা রিলিজ হয়ে তার জন্য সিলেক্টিভ যে হিস্টামিনার্জিক রিসেপ্টর তার সাথে বাইন্ড করে তার রেসপন্স দ্যাট ইজ অ্যালার্জিক হতে পারে, হ্যাঁ, বা এরকম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন এগুলো শো করে। হ্যাঁ, এখন আমি যদি চাই যে হিস্টামিনের রেসপন্সকে আরও বেশি, হ্যাঁ, তাহলে অর্থাৎ এনহ্যান্সমেন্ট চাই, অথবা হিস্টামিন কাজ না করুক সেটা চাই, অর্থাৎ তার রেসপন্সকে সাপ্রেস করতে চাই, তাহলে সেই অনুযায়ী এক্সোজেনাস লিজেন্ট সিলেক্ট করে রিসেপ্টর লেভেলে আমি পাঠাবো, সেই সিগনালকে পাঠাবো যে আমি যেটা চাচ্ছি। হ্যাঁ, মানে আমি আমি যদি চাই যে আমার ডিজায়ার্ড রেসপন্সটা হোক অ্যান্টিহিস্টামিনিক, তাহলে আমি কি হিস্টামিক এর অ্যাকশনকে সাপ্রেস করতে চাচ্ছি, তাহলে অ্যান্টিহিস্টামিন পাঠাবো। আমি যদি হিস্টামিন অ্যাগোনিস্টকে পাঠাই, তাহলে আমার কি আমি কি চাচ্ছি তার রেসপন্সটা আরও বেশি। হ্যাঁ, তাহলে এই এন্ডোজেনাস সাবস্টেন্সটার ফিজিওলজিক্যাল সিগন্যালের মতোই হবে কার অ্যাগোনিস্টের অ্যাক্টিভিটি, হুইচ অ্যাক্টিভেট অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর অ্যান্ড গিভ রেসপন্স অ্যাজ লাইক ফিজিওলজিক্যাল সিগন্যাল। ঠিক আছে, যেমন ফিজিওলজিক্যাল সিগন্যাল এটা যদি আমার বডির এন্ডোজেনাস সাবস্টেন্স হয়ে থাকে, দ্যাট ফিজিওলজিক্যাল সিগন্যাল প্রডিউস দ্য রেসপন্স, যেই রেসপন্স প্রডিউস করবে ড্রাগ দ্যাট ইজ অ্যাগোনিস্ট ড্রাগ যখন এখানে বাইন্ড করবে ওই একই রেসপন্স তৈরি করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন আমি ফার্মাকোলজি ক্লাস নিব কিন্তু কোনো কারণে আমি ক্লাসটা নিতে পারছি না, তাহলে আমি আমার এক কলিগকে রিকোয়েস্ট করলাম ফার্মাকোলজি ক্লাসটা নেওয়ার জন্য। তাহলে আমার কলিগ ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে স্টুডেন্টদের রেসপন্ড পাওয়া গেল এবং ক্লাসটা নিলেন কার মতোই? আমার মতোই। তাহলে রেসপন্সটা কেমন হচ্ছে? আমি ফার্মাকোলজি টিচার, আমি ক্লাস নিতে পারছি না, আমার কলিগকে পাঠালাম, তিনি ক্লাসটা করলেন অ্যাগোনিস্টের মতো, অ্যাক্টিভেট রিসেপ্টর, স্টুডেন্টরা বসলো, তিনি ক্লাস নিলেন ফার্মাকোলজির একটা ক্লাস, সেটাই রেসপন্স পাওয়া গেল। আচ্ছা, এখন ইনভার্স অ্যাগোনিস্ট, তাহলে অ্যাগোনিস্ট অ্যাগোনিস্ট সাথে কি যোগ হয়েছে? ইনভার্স কথাটা, তাহলে ইনভার্স বুঝতে পারছি না কি, অপোজিট, তাই তো? আচ্ছা, হুইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর বাট প্রোডিউস দ্য রেসপন্স ইন অপোজিট ডিরেকশন অফ অ্যাগোনিস্ট। আচ্ছা, মানে অ্যাগোনিস্ট বাইন্ড করে যে রেসপন্সটা প্রোডিউস করবে, ইনভার্স অ্যাগোনিস্ট বাইন্ড করে, অ্যাগোনিস্ট যদি রিসেপ্টর সাথে বাইন্ড করে তাহলে সেটা কি রাইট সাইডে তার রেসপন্সের ডিরেকশন হবে, যদি ইনভার্স অ্যাগোনিস্ট হয়ে থাকে তাহলে তার রেসপন্স তো হবেই, সেটা কোন দিকে হবে? লেফট সাইডে। তাহলে হুইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর বাট প্রোডিউস দ্য রেসপন্স ইন অপোজিট ডিরেকশন অফ অ্যাগোনিস্ট। খুব সিম্পলি যদি বুঝি তাহলে অ্যাগোনিস্ট দ্যাট ইজ কি মিল থাকবে? অ্যাগোনিস্ট অ্যাগোনিস্ট কথাটা মিল আছে, হুইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর, হুইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর, কি মিল নাই? প্রোডিউস দ্য রেসপন্স ইন অপোজিট ডিরেকশন অফ অ্যাগোনিস্ট। তাহলে মিলটা এখানে মিল কখন হতো? যদি লাইক ফিজিওলজিক্যাল সিগনাল যদি অ্যাকশনটা প্রোডিউস করতো, কিন্তু তা না করে কি করছে? অপোজিট করছে। হ্যাঁ, যেমন আমি এই এক্সাম্পলটারই কন্টিনিউশন করি,
আমি আমার কলিগকে পাঠালাম ক্লাস নিতে। হ্যাঁ আচ্ছা, তো আমার কলিগ গেলেন, কিন্তু উনি আমার সাবজেক্টের না, উনি ফার্মাকোলজি সাবজেক্টের না। তাহলে উনি ক্লাস নিতে গেলেন, ক্লাসরুম পর্যন্ত গেলেন, স্টুডেন্টরা ঠিকই রেসপন্ড করলো, উনি পড়ালেন, অর্থাৎ উনি অ্যাকশন প্রডিউস করলেন, রেসপন্স পাওয়া গেল, কিন্তু রেসপন্সটা কেমন, আমার সাবজেক্ট ফার্মাকোলজি পড়ানোটা না, সেটা পড়া হলো বাট অন্য সাবজেক্ট, বুঝা গেল? দ্যাট ইজ ইনভার্স অ্যাগনিস্ট, রেসপন্স তৈরি হবে কিন্তু অপোজিট টু দ্য কি অ্যাগনিস্ট হয়ে গেছে। এখন অ্যান্টাগনিস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ফার্মাকোলজি, নট অনলি ইন ফার্মাকোডিনামিক, ফার্মাকোলজিতেই পুরো অ্যান্টাগনিস্টের কনসেপ্ট এটা ক্লিয়ার থাকা ভালো, আমরা চেষ্টা করবো আর কি বোঝা, যেটা কিনা প্রিভেন্ট করে কি অ্যাকশন অফ অ্যাগনিস্ট। হ্যাঁ আচ্ছা, অন রিসেপ্টর, তাহলে অ্যান্টাগনিস্ট তো অ্যাগনিস্টকে কাজ করতে দিবে না, খুব সিম্পল কথা। হ্যাঁ অ্যান্টাগনিস্ট কি করবে, অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্টকে কাজ করতে দিবে না, অ্যাগনিস্ট এসে বাইন্ড করে, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মানে আমি যেখানে হাইলাইট করার চেষ্টা করছি, অ্যাগনিস্ট এসে বাইন্ড করে যে রেসপন্সটা তৈরি করার কথা সেই রেসপন্সটা পাওয়া যাবে না যদি কিনা অ্যান্টাগনিস্ট এখানে অকুপাই করে, বুঝা গেল? আচ্ছা যেমন এক্সাম্পল কন্টিনিউ করি, যে আমার কলিগকে আমি রিকোয়েস্ট করেছি ক্লাস নিতে, তিনি ক্লাস নিতে যাচ্ছেন কিন্তু কোনো কারণে স্টুডেন্টরা সামহো ক্লাস করতে যান, বা কোনো কারণে একটা ক্লাসের বাধা এসেছে, স্টুডেন্ট কিছু এসে বললো যে ক্লাসটা তারা করবে না, করতে চায় না, বা ক্লাসটা হবে না। তাহলে অ্যান্টাগনিস্ট কি করেছে, রিসেপ্টর পর্যন্ত আসবে, কি করতে পারবে না, তার রেসপন্স প্রডিউস করতে পারবে না, অর্থাৎ ক্লাসটা নিতে পারবে না। অ্যাগনিস্ট এসে যে ক্লাসটা নিয়ে যে রেসপন্সটা প্রডিউস হতো সেটা হচ্ছে না, কেন, বাধা এসেছে, কি ক্লাস হবে না, বুঝা গেল? তাহলে অ্যান্টাগনিস্ট উইচ প্রিভেন্ট দ্য অ্যাকশন অফ অ্যাগনিস্ট অন রিসেপ্টর, আচ্ছা অ্যাগনিস্টের অ্যাকশনকে প্রিভেন্ট করবে, অ্যাকশন প্রডিউস করতে দিবে না, কোথায়, অন রিসেপ্টর, বাইন্ড করতে দিবে না, তো অ্যাকশন প্রডিউস হবে কেমন করে, তাই না, রেসপন্স পাবো কেমন করে। আচ্ছা এখন লাস্টলি আসি কি আমরা আমাদের পার্শিয়াল অ্যাগনিস্ট, এর কি পার্শিয়াল অ্যাগনিস্ট বলতে দেখা যাচ্ছে, আই এম নট শিওর, মানে নিচে দেখা যাচ্ছে কি না, এখানে এই অনেক স্টুডেন্টের এটা নিয়ে খুব কনফিউশন, পার্শিয়াল অ্যাগনিস্ট জিনিসটা কি। তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাগনিস্ট কি মিল আছে, অ্যাগনিস্ট টা অমিল আছে, আমরা যদি পার্শিয়াল কথাটা অমিট করে দিই তাহলে কি, অ্যাগনিস্ট অ্যাগনিস্ট কি, উইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর টু গিভ কি রেসপন্স, যদি অ্যাগনিস্ট হয়ে থাকে তাহলে ফিজিওলজিক্যাল সিগন্যালের মতোই যে রেসপন্স করবে। এখন পার্শিয়াল অ্যাগনিস্ট বলা হচ্ছে যে ম্যাক্সিমাল ইফেক্ট, টু গিভ দ্য ম্যাক্সিমাল ইফেক্ট বাট antagonize action of full agonist, in presence of full agonist it acts as an antagonist. আচ্ছা আমি পার্শিয়াল মানে কি, আংশিক, তাহলে আংশিক অ্যাগনিস্টের মতো কাজ করবে, দ্যাট ইজ সাব সাব ম্যাক্সিমাল ইফেক্ট, এবং এটা অ্যান্টাগোনাইজ করবে কার অ্যাকশনকে, ফুল অ্যাগনিস্ট, তার মানে এটা যদি পার্শিয়াল হয়ে থাকে এটাকে, এটা ফুল অ্যাগনিস্ট, তাই তো? তাহলে ফুল অ্যাগনিস্ট কি করবে, যদি রিসেপ্টর অকুপাই করে তাহলে পরে তার অ্যাকশন প্রডিউস করবে, হ্যাঁ অ্যাকশনটা কেমন হবে, রেসপন্সটা আমরা পাবো অনেকক্ষণ ধরে, লং টাইম একটা রেসপন্স প্রডিউস করছে। পার্শিয়াল অ্যাগনিস্ট একই কাজ করবে, অ্যাক্টিভেট করবে রিসেপ্টরকে টু গিভ সাব ম্যাক্সিমাম ইফেক্ট, বুঝা গেল, সে এই ম্যাক্সিমাম ইফেক্ট পর্যন্ত করতে পারবে না। এখন আমি যদি বলি যে পার্শিয়াল অ্যাগনিস্ট আছে বলেই, পার্শিয়াল অ্যাগনিস্ট এখানে আছে বলে ফুল অ্যাগনিস্ট বাইন্ড করে যে রেসপন্সটা পাওয়া যেত সেটা হচ্ছে না তার প্রেজেন্সের জন্য, সে যদি না থাকতো তাহলে রিসেপ্টরের ফুল অ্যাগনিস্ট গিয়ে অকুপাই করে ফুল রেসপন্সটা আমি পেতাম।
এখন পার্শিয়াল অ্যাগোনিস্ট তার সাব ম্যাক্সিমাল ইফেক্ট প্রোডিউস করছে এখানে এসে। তাহলে ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগোনিস্ট সে আসলে কাকে এই রিসেপ্টরের ফুল অ্যাগোনিস্টের অ্যান্টাগনাইজ করছে, বুঝাতে পারলাম? তাহলে হুইচ অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর টু গিভ দ্য সাব ম্যাক্সিমাল ইফেক্ট বাট অ্যান্টাগনাইজ দ্য অ্যাকশন অফ ফুল অ্যাগোনিস্ট। ফুল অ্যাগোনিস্ট যে অবস্থায় আমি পেতাম, যে অ্যাকশনটা পেতাম, সেটা পার্শিয়াল অ্যাগোনিস্ট থাকার জন্য আমি পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি যে সেটা এখানে অ্যান্টাগনিস্টের মতো কাজ করছে। হ্যাঁ, এই প্রত্যেকটার আসলে এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে জানবো। আচ্ছা, তারপরে আরেকটা ছোটো টার্ম বলে আজকে ক্লাস আমি শেষ করি, দ্যাট ইজ লিজেন্ড অর লাইজেন্ড। হ্যাঁ, আচ্ছা, তো লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল আমরা আগের লেকচারে পড়েছি। এই জিনিসটা কি? এটা হলো একটা সিগন্যাল, হ্যাঁ, যেটা সিলেক্টিভলি বাইন্ড করে। তো এই টার্মগুলোর সাথে পরিচিত হওয়া, লাইগেন্ড দ্যাট ইজ সিগন্যাল বাইন্ড সিলেক্টিভ, এই কথাটা বারবার বলছি আমি, সিলেক্টিভলি। হ্যাঁ, স্ট্রাকচার সিমিলারিটি আছে, সিলেক্টিভলি সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকুক। আমরা সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি।